আমি সকলের কাছে এটা বলবো যে আমি এখানে যাচ্ছি দাসপুরের রাজনগরে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত চলল অবরোধ। কয়েকশো লরি প্রাইভেট কার আটকে পড়ল, যদিও অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবার গাড়িগুলি ছেড়ে দেয় অবরোধকারীরা। অবরোধকারীদের অভিযোগ ছিল 15ই মে সোমবারের বিকেল থেকে 16ই মে মঙ্গলবারের গভীর রাত পর্যন্ত বিদ্যুৎহীন এলাকা। ঝড়ে গাছ পড়ে বা বিদ্যুতের খুঁটি ভেঙে সমস্যা হয়েছে ঠিকই, কিন্তু রাজনগরের মতো এলাকা যেখানে আছে সুস্বাস্থ্য কেন্দ্র, একাধিক অফিস, ব্যাংক, গ্রাম পঞ্চায়েত অফিস, এসআই অফিস, এই রাজনগর চত্বর বাদে আশপাশের সব জায়গায় মঙ্গলবার বিকেলের মধ্যেই বিদ্যুৎ এসে যায়। শুধুমাত্র রাজনগর, যদুপুর, আনন্দগড়ের মতো কয়েকটি গ্রাম পেল না বিদ্যুৎ পরিষেবা। এলাকাবাসীর অভিযোগ, টানা প্রায় 30 ঘন্টা বিদ্যুৎ না থাকার ফলে তীব্র পানীয় জলের সংকট, সাথে এই গরমে শিশু, অসুস্থ ও বয়স্ক সদস্যদের নিয়ে চরম সমস্যায় এলাকার বাসিন্দারা। মঙ্গলবারের রাত 10টা থেকে দাসপুরে রাজনগরে চলা এই অবরোধের জেরে স্তব্ধ হয় ঘাটাল মেদিনীপুর সড়ক। শুধু রাজনগর নয়, যদুপুর, আনন্দগড় থেকে গ্রামবাসীরা রাজনগরে এসে রাস্তায় নামে বিদ্যুতের দাবিতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে দীর্ঘক্ষণ চলে বাদানুবাদ। এরই মাঝে বিদ্যুৎ আসে এলাকায়, অন্যদিকে প্রশাসনের আশ্বাস মেলে রাতের মধ্যেই বিদ্যুৎ স্থিতিশীল হয় এলাকায়। এই আশ্বাসেই রাত প্রায় 12:30 নাগাদ অবরোধ ওঠে। ব্যুরো রিপোর্ট, আমি মৌমিতা দা, স্থানীয় সংবাদ। শুনুন, আপনার হরিরামপুর থেকে আমাকে বিকেলবেলায় ফোন করেছে, আমি এসএসকে সাথে সাথে বলেছি। আমি ওনাদেরকে বললাম যে আপনারাও এসএসকে ফোন করুন বা এসএসএস এর সাথে কথা বলুন, আমি আমার তরফ থেকে এসএসকে বলছি, ঠিক আছে, কিন্তু সময় দিতে হবে। উনি আমাকে সেম বললো এই ফিটারটাতে প্রবলেম চলছে, বাকিগুলো আস্তে আস্তে আমরা রিস্টোর করে দিচ্ছি, এইটা আমরা আজকে এই দিকটা রাতের মধ্যে করবো। আমরা চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় গাছ পড়ে আছে বাঁধের উপরে, আমরা সেটা নামাচ্ছি, কিন্তু ওরাও বসে নেই, টাইম দিতে হবে, ওরাও বসে নেই। এরকম কোন প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনি আমার সাথে চলুন, আমি দাসপুর বাস স্ট্যান্ডের উল্টো সাইডে আপনাকে নিয়ে দেখাচ্ছি। আপনি চলুন, না না আপনি চলুন আমার সাথে দাসপুর বাস স্ট্যান্ডের উল্টো দিকে একটা কারণ চলুন, আপনি সর্বেরিয়া নটার পর কারণ চলুন। এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, এরা তো মনে হয়।